আজকে ভাই মোবাইলে অস্থির একটা কাজ শিখতে পারবে। যদি কেউ আমার মোবাইলের গ্যালারিটাতে টাচ করে তাহলে দেখেন যে সরি, অনুমতি সারা গ্যালারিতে প্রবেশ নিষেধ। শুধু এটা না, যদি আমার মোবাইলে কেউ ইউটিউবে প্রবেশ করতে চায় তাহলে দেখতে পারবেন যে লেখা চলে আসেছে সরি, মালিকের অনুমতি সারা ইউটিউব চলবে না। আমি যদি ফেসবুকে টাচ করি তাহলে দেখতে পারবেন যে আমার ফেসবুকটা সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। আপনারা চাইলে আপনাদের মোবাইলে এরকম করে অ্যাপসগুলো আপনারা লক করে রাখতে পারবেন, অন্যরা ব্যবহার করতে চাইলে এই লেখাটি চলে আসবে। যদি চাইলে কিন্তু আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো। দেখেন যে আমি ইউটিউবটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সরি, অনুমতি সারা ইউটিউব চলবে না, আমি চাইলে ইউটিউবটা ব্যবহার করতে পারবো, অন্য মানুষ চাইলে ব্যবহার করতে পারবে না। আমি যখন মোবাইলের এই ভলিউম বাটনে চারবার ক্লিক করব, দেখেন যে আমার ইউটিউবটা চালু হয়ে গেছে। দেখেন যে মোবাইল ইউটিউবটা চালু হয়ে গেছে। যখন আমি ফেসবুকে ক্লিক করব তখন দেখেন যে সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। কিন্তু চাইলে আমি ফেসবুক ব্যবহার করতে পারবো, অন্য কেউ ব্যবহার করতে চাইলে এই লেখাটি চলে যাবে। আমি মোবাইলের এই ভলিউম বাটনে দুই চারবার ক্লিক করি তাহলে দেখেন যে ফেসবুকটা আমি চালাতে পারছি। আপনারা এরকম করে আপনাদের মোবাইলে ফেসবুক যত অ্যাপস আছে সকল অ্যাপসগুলো আপনারা এইভাবে লক করে রাখতে পারবেন। এটি লক করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন, করার পরে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করবেন তা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার মোবাইলে এখন আমি নর্মাল স্ক্রিনে চলে এসেছি। আমার মোবাইলে এখন দেখেন যে ইউটিউবটাতে ক্লিক করার পরে দেখেন যে ইউটিউবটা চালু হয়ে গেছে, কোনো লক নেই। এখন আপনারা এই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাও আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। যাওয়ার পরে এখানে সার্চবার দেখতে পাবেন, সার্চবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন যে ক্যানট, কে এন ও টি ই, ক্যানট লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। যে এখন দেখতে পাচ্ছেন যে সবার প্রথম যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখেন যে নেক্সটটা নামের অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আমি আপনার মোবাইলে ইউটিউবে অথবা গ্যালারিতে ফেসবুকে যে লকটা দিতে চান সেই লকটা এখানে দিয়ে দেবেন। এই যে দেখেন মোবাইলে ভলিউম বাটন অথবা মাইনাস বাটন, আপনারা কী লক দিতে চান। আমি দেখেন ভলিউম বাটনে দুইটা ক্লিক করব, মাইনাস বাটনে দুইটা ক্লিক করব। তারপরে এখানে তলে দেখেন যে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আবারও এই কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ভলিউম বাটনে দুইবার ক্লিক করব, মাইনাস বাটনে দুইবার ক্লিক করব। অবশ্যই সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে। ভলিউম প্লাস বাটনে ক্লিক করার পরে দেখেন যে তীর চিহ্ন উপরের দিকে, মাইনাস বাটনে ক্লিক করার পরে তিন চিহ্ন নিচে। তারপরে এই দেখেন যে এখানে ফিনিশ কনফার্ম নামের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে একটা সিলেক্ট করে এখানে লিখে দেবেন যে পি এস, অথবা আপনারা যেটা খুশি সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটিতে এখানে দিয়ে দেবেন, 1 2 3 4। দেওয়ার পরে দেখেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আসার পর এখানে আপনারা কোন অ্যাপসটা লক করতে চান সেই অ্যাপসটার উপরে আপনারা ক্লিক করবেন। আমি আপনাদের দেখাতে চাই যে ফেসবুক, ফেসবুকের উপরে এখানে যে স্প্লিট নামের অপশন আছে স্প্লিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে গ্যালারি থেকে আপনাদের ছবিটা দিয়ে দিবেন। ছবিটা এইভাবে জুম করে বড় করে তারপরে উপরে ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও কোনো আপনারা অ্যাপস লক করতে চান তাহলে এভাবে আপনারা কোন অ্যাপসটাতে লক করতে চান স্প্লিটে ক্লিক করবেন, তারপরে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পিক্সেলেটে ক্লিক করে
ক্লিক করার পরে এখানে ক্রপে ক্লিক করবেন। আরও যদি কোনো অ্যাপস আপনারা লক করতে চান, আমি আরেকটা লক করে দেখাচ্ছি। প্লেটে ক্লিক করবেন, ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা অন করে দেবেন। অন করার পরে হোম বাটন দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে এখন আমি দেখবো ইউটিউবটা লক হয়েছে কিনা। দেখেন আমার ইউটিউবটা লক হয়ে গেছে। তারপরে গ্যালারিতে ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন যে সরি, অনুমতি ছাড়া গ্যালারির প্রবেশ নিষেধ। দেখেন যে ফেসবুকে আমি ক্লিক করার পরে ঠিক এরকম সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। এরকমভাবে আপনারা চাইলে আপনাদের সকল অ্যাপসগুলো আপনারা লক করে রাখতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।